সাত নম্বর ক সাইনে বাই কো সেকে প্লাস কজে বাই সেকে ইকুয়াল ওয়ান। খ নম্বর সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে ইকুয়াল ওয়ান। গ নম্বরে বলা আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান। সাত নম্বর ক লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে সাইন কুসেকে সূত্র আমরা জানি কুসেক থিটা ইকুয়াল ওয়ান বাই সাইন থিটা। তাহলে আমরা লিখি ওয়ান বাই সাইন এ প্লাস কস, সেকের সূত্র জানি ওয়ান বাই কস, তাহলে সাইন এ আমরা জানি বাঘের নিচে যদি এরকম বাঘ থাকে তাহলে উল্টা যায় উপরে যাবো সাইন থিটা, তাহলে যেহেতু সাইন এ আছে নিচে এলো ওয়ান প্লাস কস ইন্টু উপরে যাবো কস নিচে আসবো ওয়ান, তাহলে ওয়ান নিচেলে আর দরকার নাই, সাইন সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ার প্লাস কস কস গুণ করলে হয় কস স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, যেহেতু থিটার পরিবর্তে এ আছে সমস্যা নাই, এটা ওয়ান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ হ নাম্বার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে সেকে, কজের একটা সূত্র জানি কস সমান সমান আমরা জানি ওয়ান বাই সেক মাইনাস টেনে, কোটের আমরা একটা সূত্র জানি ওয়ান বাই টেন, তাহলে বাঘের নিচে বাঘ থাকলে উল্টে যায়, তাহলে সেকে ইন্টু উপরে যাবো কি সেকে নিচে আসবো ওয়ান মাইনাস টেনে উপরে যাবো টেনে নিচে আসবো ওয়ান, নিচে ওয়ান লেখার দরকার নাই, সেকে সেকে গুণ করলে হবে সেক স্কোয়ার এ মাইনাস টেনে টেনে গুণ করলে হয় টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল আমরা জানি ওয়ান, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। গ নাম্বার লেফট হ্যান্ড সাইড, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ, এখানে কোসেকের সূত্র ফলালেও হবে অথবা সাইনের সূত্র ফলালেও হবে, যা কোনো একটা আমরা কোসেকের সূত্র ফলাম, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারের সূত্র হলো ওয়ান বাই সাইন স্কোয়ার, কারণ কোসেকের সূত্র হলো ওয়ান বাই সাইন যেহেতু স্কোয়ার আছে এই কারণে কিন্তু স্কোয়ার, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই লস আগ হইল
সাইন স্কোয়ার এ, তাহলে ওয়ানের নিচে কিছু নাই, তাহলে ওয়ান দা সাইন স্কোয়ারে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার জায়গা, তাহলে ওয়ানের ওয়ানই ইকুয়াল ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, বাঘের নিচে বাঘ থাকলে উপরে যাব গা, তাহলে উপরে যাব সাইন স্কোয়ার এ, নিচে হব ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। এখানে লসাগু হলো ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন স্কোয়ার দুনো জায়গায় আছে, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার হলো লসাগু, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার জায়গা উপরে যা আছে তাই প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে জায়গা উপরে যা আছে তাই, তাহলে উপরে কী আছে সাইন স্কোয়ার এ, নিচেও ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, উপরেও ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, তাহলে এটা এটা কাটা যায়। বাক করার পর যদি কোনো কিছু না থাকে তাহলে ওয়ান, তাহলে ইকুয়াল এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড।